সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু কায়সার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক। তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছ এবং ক্লাসের বিষয়বস্তুগুলো সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছে। আজকে আমরা অনলাইন ক্লাসে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনায় এসেছি। তোমরা সবাই ক্লাসগুলো উপভোগ করছো এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো বাসায় পর্যবেক্ষণ করে শেষ করছো, এটাই প্রত্যাশা করি। মার্টিন লুথার কলেজের নবীন শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো ভালো মতো অংশগ্রহণ করার মাধ্যমে তোমরা তোমাদের পাঠ্যসূচির যে বিষয়বস্তু সেগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারবে। তো কথা বেশি না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমাদের প্রথম অধ্যায়ে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শিল্প। ব্যবসায়ে একটি শাখা হচ্ছে শিল্প। ব্যবসায়কে মূলত তিন ভাবে ভাগ করা যায়, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আজকে আমরা শিল্প সম্পর্কে আলোচনা করব। শিল্প কাকে বলে এবং শিল্পের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনায় করব। তাহলে চলে আসি শিল্প কাকে বলে। শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ রয়েছে সেই সম্পদ আহরণ করা এবং আহরণ করে এগুলো মানুষের ব্যবহার উপযোগী করে তোলার যে মাধ্যম তাকে বলা হয় শিল্প। তাহলে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদ রয়েছে সেই সম্পদগুলো আহরণ করা এবং এগুলো ব্যবহার উপযোগী করে তোলার যে মাধ্যম সেটাকে বলা হয় শিল্প। তাহলে আমরা আরেকবার দেখে নিই, প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ মানে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করব এবং এতে উপযোগ সৃষ্টি মানে উপযোগিতা সৃষ্টি, মানুষ যেভাবে ব্যবহার করতে পারবে বা যেটা যে ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে সেরকম উপযোগ সৃষ্টির সকল প্রচেষ্টা হচ্ছে শিল্প। যেমন আমরা পাথর, প্রকৃতি থেকে পাথর উত্তোলন করি, সেই পাথরকে প্রক্রিয়াজাত করে পরবর্তীতে আমরা ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে কার কাজ? শিল্পের কাজ। আমরা খনি থেকে বিভিন্ন মূল্যবান ব্যবহার্য যে স্বর্ণ রয়েছে এগুলো আমরা উত্তোলন করে এগুলো প্রক্রিয়াজাত করে ব্যবহার করি, তাহলে এটা কিসের কাজ? শিল্পের কাজ। তাহলে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদ এগুলো প্রকৃতি থেকে আহরণ করে এগুলো ব্যবহার উপযোগী করে তোলার যে ব্যবস্থা বা মাধ্যম বা প্রচেষ্টা সেটাকে আমরা বলব শিল্প। একেবারে সিম্পল বিষয়টা, শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন মানে উৎপাদনের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা সাধারণত শিল্প থেকে নিয়ে থাকি। আমরা যত জিনিসই ব্যবহার করি না কেন সবগুলো কিন্তু প্রকৃতির দান, প্রকৃতি থেকে নিয়ে এসে সেগুলোকে আমরা ব্যবহার উপযোগী করি। যেমন আমরা যে ফার্নিচার ব্যবহার করে থাকি সেই ফার্নিচার, যেমন ধরা গেল একটি খাট, তাহলে খাটটি কিন্তু এটা প্রকৃতির একটি দান। প্রকৃতির মধ্যে যে বৃক্ষ বা গাছ থাকে সেই গাছ থেকে আমরা কাঠ সংগ্রহ করে পরবর্তীতে আমরা ব্যবহার্য সামগ্রী তৈরি করে থাকি, তাহলে এটা কি? এটা শিল্পের কাজ। প্রকৃতির জিনিসগুলো আমরা নিয়ে এসে সেগুলো পরবর্তীতে কি করে থাকি? আমরা শিল্পের মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে থাকি। আচ্ছা, তাহলে এবার আমরা আসি শিল্পের কিছু ভাগ দেওয়া আছে, যেমন কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প, আরও একটি আছে সেবা পরিবেশন শিল্প। তাহলে এই শিল্পগুলো সম্পর্কে আমরা দেখি আজকে আলোচনা কি করতে পারি। তাহলে কতে আমরা পাচ্ছি শিল্প, শিল্পের কৃষি শিল্প। তাহলে কৃষি শিল্প মানে তাহলে এমনিতে বোঝা যাচ্ছে কৃষির সাথে সংশ্লিষ্ট যে শিল্পগুলো সেগুলোকে আমরা বলি কৃষি শিল্প। যেমন কৃষি কাজের সাথে
জড়িত শিল্প, কৃষি কাজের সাথে জড়িত যে শিল্প, যেমন ভূমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ইত্যাদি। তাহলে কৃষির সাথে সম্পৃক্ত হচ্ছে ভূমি মানে জমি, জমি, তারপর হচ্ছে বৃষ্টিপাত, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে নদ নদী, এগুলো। তাহলে কৃষি শিল্প, কৃষির সাথে জড়িত যে শিল্পগুলো সেগুলো বলা হচ্ছে কৃষি শিল্প। সাধারণত প্রকৃতি, তারপর বৃষ্টিপাত, ভূমি, তাপমাত্রা, এগুলো সাধারণত অঞ্চল ভেদে ভৌগোলিক পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্নতা দেখা দেয়। যেমন বাংলাদেশের এক অঞ্চলের মাটি, দিনাজপুরের মাটি একরকম, ঢাকার মাটি আরেকরকম, রাজশাহীর মাটি একরকম, আবার সিলেটের মাটি আরেকরকম। তাহলে আবার বৃষ্টিপাত সিলেটে বেশি হচ্ছে, ঢাকায় কম হচ্ছে। তাপমাত্রা শ্রীমঙ্গলে একরকম, আবার বরিশালে আরেকরকম। নদ নদী কক্সবাজারের যে আবহাওয়া আর ঢাকার শীতলক্ষা যে আবহাওয়া, তাহলে দুটা কিন্তু দুই ধরনের, সামুদ্রিক আবহাওয়া আবার নদ নদীর আবহাওয়া। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি, এগুলোর মাধ্যমে কৃষির সাথে জড়িত যে শিল্প সেগুলোকে আমরা বলতে পারি কি, সেগুলোকে আমরা বলবো কৃষি শিল্প। তাহলে কৃষি শিল্পের উদাহরণ হচ্ছে ভূমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ইত্যাদি। ভূমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী এক্সেট্রা, মানে এগুলো এরকম প্রকৃতির সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো। আচ্ছা, তাহলে কৃষি শিল্প, আসলে আমরা বিষয়টা বুঝে নিলাম যে কৃষির সাথে জড়িত যে শিল্পগুলো সেগুলোকে আমরা বলবো কৃষি শিল্প। এরপর দুই নাম্বার খতে যেটা আছে, প্রজনন শিল্প। তাহলে প্রজনন শিল্প, প্রজনন বলতে বোঝাচ্ছে এখানে বংশ বিস্তার। তাহলে যেগুলো বংশ বিস্তার ঘটে এবং যেগুলোর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করা যায়, সেগুলোকে আমরা বলবো কি, প্রজননশীল। অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত, অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করণ প্রচেষ্টাকে বোঝায়। তাহলে অর্থনৈতিক উদ্দেশ্যে শুধু উৎপাদন বৃদ্ধি করলে হবে না বা বংশ বিস্তার করলেই চলবে না, সেটার মধ্যে কি থাকতে হবে, অর্থনৈতিক উদ্দেশ্য থাকতে হবে। অর্থনৈতিক উদ্দেশ্যে যদি কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীর বংশ বিস্তার ঘটে, তাহলে সেগুলোকে আমরা বলবো কি, প্রজননশীল। তাহলে যেমন নার্সারি, নার্সারিতে কি হয়, গাছপালা, বীজ থেকে কি করা হয়, চারা উৎপাদন করে পরবর্তীতে গাছ, তাহলে এটি নার্সারির গাছ। এখানে কিন্তু অর্থনৈতিক উদ্দেশ্য আছে, নার্সারিতে কিন্তু বিক্রি করে কি করা হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা হয়, তাহলে এটা কি উদ্ভিদ। হ্যাচারি, তাহলে হ্যাচারিতে কি থাকে, মাছ, মাছের পোনা উৎপাদন করা হয়, তাহলে এটা কি, এখানে প্রাণী। তারপর হাঁস মুরগি, এক ধরনের প্রাণী, হাঁস মুরগির খামার, নার্সারি, হ্যাচারি, তাহলে এগুলোর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এবং উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করে। তাহলে উদ্ভিদ বা প্রাণী যে কোনো একটা হলেই হবে, হয় উদ্ভিদ হয় প্রাণী বা দুটোই হতে পারে, এগুলো যদি বংশ বিস্তার করার উদ্দেশ্যে, বংশ বিস্তার করে অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালানো হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, প্রজননশীল। তাহলে অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত, অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করণ, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করণ প্রচেষ্টাকে বোঝায়। যেমন নার্সারি, হ্যাচারি, হাঁস মুরগির খামার ইত্যাদি। তাহলে ক, কৃষি শিল্প, থ হচ্ছে প্রজনন শিল্প, এই দুটো আমরা শিখে নিলাম। গতে হচ্ছে নিষ্কাশন শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয়, তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। নিষ্কাশন বলতে বোঝাচ্ছে কি, ছেকে, মানে যেগুলো প্রয়োজন সেগুলোই নেয়। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ মানে মাটির নিচে যে জিনিসগুলো, সেগুলো যেমন পানি হতে পারে বা বায়ু হতে পারে, এগুলো হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয়। আমরা কিন্তু গ্যাস, বায়ু বলতে এখানে গ্যাস, গ্যাস কিন্তু উত্তোলন করি মাটির নিচ থেকে, পানি, সুপেয় পানি আমরা নিয়ে থাকি, তাহলে এগুলো কিন্তু সম্পদ উত্তোলন বা আহরণ করা হয়, আর এগুলোকে বলা হয় কি, নিষ্কাশন শিল্প। তাহলে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু
হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয়। খনিজ পদার্থ যেমন খনিজ পদার্থ উত্তোলন, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আমরা উত্তোলন করে থাকি, দাহ্য পদার্থ, বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ উত্তোলন করে থাকি না, যেমন গ্যাস উত্তোলন করে থাকি। তারপর মৎস্য শিকার কি রকম হয়, যেমন সমুদ্রের মধ্যে অনেক কিছুই থাকে, সেগুলো উদ্ভিদ থাকে, বিভিন্ন ধরনের প্রাণী থাকে, মৎস্য থাকে, সেখান থেকে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে নিলাম। তাহলে কি আমরা এখানে মৎস্য শিকারের উদ্দেশ্যে নিয়েছি, মৎস্য শিকার করলাম, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি নিষ্কাশন শিল্প। তাহলে যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয় তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। আর নিষ্কাশন শিল্পের উদাহরণ হচ্ছে খনিজ পদার্থ উত্তোলন আর মৎস্য শিকার। এছাড়া আরো অনেক কিছুই হতে পারে। আশা করি নিষ্কাশন শিল্পটা কমপ্লিট হয়েছে সবার। এরপর আমরা আসি নির্মাণ শিল্প। তাহলে নির্মাণ শিল্প, নির্মাণ শিল্পটা কি, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়। তাহলে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে বলা হয় নির্মাণ শিল্প। তাহলে এই যে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সেতু, কালভার, বাঁধ, দালান কোঠা এগুলো তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলা হয় এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত, আমরা কি বলবো, সেগুলোকে নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত বলবো। তাহলে আমরা শিখলাম এর আগে নিষ্কাশন শিল্প, এখন শিখলাম নির্মাণ শিল্প, নির্মাণ শিল্পের উদাহরণ, আর সঙ্গে একসাথে হয়ে যাচ্ছে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় যে শিল্পের মাধ্যমে সেটাকে বলা হয় নির্মাণ শিল্প। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রস্তুত শিল্প। তাহলে প্রস্তুত শিল্প কাকে বলা হয়, শ্রম ওজন প্রস্তুত শিল্প রয়েছে। প্রস্তুত শিল্পের পরে আমরা আরেকটা শিল্প পাবো যেটাকে বলা হচ্ছে, প্রস্তুত শিল্পের পরে আরেকটা শিল্প পাবো যেটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। তাহলে প্রস্তুত শিল্পটা আমরা দেখি, শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্থ প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে, যেমন বয়ন শিল্প এবং ইস্পাত শিল্প। প্রস্তুত শিল্প, তাহলে প্রস্তুত শিল্প সংজ্ঞাটা আরেকবার আমরা দেখি, শ্রম ও যন্ত্রের সাহায্যে, শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধ প্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে। উদাহরণ হিসেবে বলা যায় বয়ন শিল্প, ইস্পাত শিল্প। বয়ন শিল্প মানে বিভিন্ন জিনিস বোনা, হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস বোনা হয়, ইস্পাত শিল্প সেগুলো। তাহলে শ্রম মানে কি, যে শ্রম দেওয়া হয়, কায়িক শ্রম হতে পারে, মানে শারীরিক শ্রম হতে পারে, মানসিক শ্রম হতে পারে, যে শ্রম এবং বিভিন্ন যন্ত্রের সাহায্যে বা যন্ত্র ব্যবহার করে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল বা অর্ধ প্রস্তুত, কাঁচামাল একেবারে পুরোটা প্রাথমিক পর্যায়ে এসে কাঁচামাল হিসেবে অথবা আংশিক প্রস্তুত যে জিনিসগুলো সেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার যে একটা প্রচেষ্টা যে শিল্পের মাধ্যমে সেটাকে বলা হয় প্রস্তুত শিল্প। তাহলে প্রস্তুত শিল্প কি, শ্রম বা যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধ প্রস্তুত জিনিস, শ্রম বা যন্ত্রের সাহায্যে, শ্রম বা যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে, কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে, মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে। আর প্রস্তুত শিল্পের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বয়ন শিল্প এবং ইস্পাত শিল্প। বিভিন্ন জিনিস বোনা হয়, হাতের তৈরি বিভিন্ন জিনিস আমরা বুনে থাকি, কাঁথা হতে পারে, হাতের তৈরি
গ্রাম দেশে পাটের তৈরি বিভিন্ন জিনিস হতে পারে, সেগুলো আমরা বলবো কি বয়নশীল এবং ইস্পাত শিল্প। ইস্পাত জিনিস সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। তাহলে ইস্পাতের মাধ্যমে বিভিন্ন ধরনের, যেমন আমরা বাড়িতে বিভিন্ন ধরনের আসবাবপত্র হতে পারে, বাড়ির বিভিন্ন ধরনের যে দরজা জানালার মধ্যে অনেক সময় বিভিন্ন দামি জিনিসগুলো ইস্পাত হিসেবে ব্যবহার করা হয় বা ব্যবহার যে বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়, তাহলে এই যে বিষয়গুলো এগুলো যে শিল্পের মাধ্যমে করা হয় সেগুলোকে আমরা বলবো কি প্রস্তুত শিল্প। এর বাহিরেও আরেকটা আমরা শিল্প পাবো, সেটাকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। তাহলে আরেকটা শিল্প আছে যেটাকে আমরা বলবো কি সেবা পরিবেশক শিল্প। তাহলে সেবা পরিবেশক শিল্পটা কি? সেবা পরিবেশক শিল্প সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। গ্যাস, যে আমরা সেবা পরিবেশক শিল্প বলবো কোনগুলোকে, যে আমরা আমাদের বাড়িতে এখানে লিখে দিই সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প, তাহলে যে শিল্পের সেবা পরিবেশক শিল্প, সেবা পরিবেশক শিল্প আমরা আগে পাচ্ছি। তাহলে সেবা পরিবেশক হচ্ছে যেমন আমরা বাড়িতে বিভিন্ন ধরনের ইউটিলিটি যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, তাহলে আর কি পাচ্ছি সেবা পরিবেশক শিল্প। এই সেবা পরিবেশক শিল্প কোনগুলো? যেমন বাড়িতে আমরা যে ইউটিলিটিস গুলো যে ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি, এই শিল্পগুলো কিন্তু আমাদের সেবা দিয়ে থাকে। এগুলোর মাধ্যমে আমরা সেবা পেয়ে থাকি। আমরা যতই টাকা দিই না কেন, আমাদের যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু গ্যাসের কারণে যে উৎপাদনগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো না, শিল্পের উৎপাদন ব্যাহত হবে। পানি সরবরাহ যদি সঠিক না হয়, বিদ্যুৎ সরবরাহ যদি না থাকে, টেলিফোন ব্যবস্থা যদি না থাকে, তাহলে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রয়োজন। গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি, এগুলো হচ্ছে সেবা পরিবেশক শিল্পের উদাহরণ। তাহলে সেবা পরিবেশক শিল্প এগুলো বলা হয় যে যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনকে আরো আরামদায়ক এবং মানুষ যে শিল্পের মাধ্যমে আরো স্বাচ্ছন্দ্য হয়ে বসবাস করতে পারে বা মানুষকে আরামদায়ক আর স্বাচ্ছন্দ্যভাবে বসবাসের জন্য যে শিল্পগুলো সেবা প্রদান করে থাকে সেগুলোকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। এটার মধ্যে আমরা যদি ইন্টারনেট দিই, ইন্টারনেটও দিতে পারি, তাহলে মানুষের জীবনকে আরো আরামদায়ক এবং আরো স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য যে শিল্প কাজ করে থাকে সেটাকে বলবো আমরা সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পের উদাহরণগুলো বললে আমরা বলতে পারবো যে গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, তারপর হচ্ছে মোবাইল, ইন্টারনেট, এই যে বিষয়গুলো এগুলোকে আমরা বলবো কি সেবা পরিবেশক শিল্প উদাহরণ। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো শিল্প কয়টা, কতগুলো শিল্প বললাম আমরা এখানে, প্রথমে বললাম শিল্পের সংজ্ঞা, শিল্প কাকে বলে আমরা আরেকবার একটু দেখে নিই। প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে তা মানুষের ব্যবহার উপযোগী করে তোলার যে প্রচেষ্টা বা প্রয়াস তাকে বলা হয় শিল্প। তাহলে প্রকৃতি থেকে অনেক কিছু পাওয়া যায় কিন্তু সেটাকে যদি ব্যবহার উপযোগী করে তুলে না যায় তাহলে সেই জিনিসটা কিন্তু শিল্পের পরিপূর্ণ ব্যবহার হয় না, শিল্পের মাধ্যমে সেটা পরিপূর্ণভাবে ভোক্তা বা ক্রেতার কাছে পৌঁছায় না। তাহলে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য কি করা হয়, এই প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো সেগুলো সংগ্রহ করে উপযোগ সৃষ্টি করে সেগুলো সকলের ব্যবহার উপযোগী করে তোলার যে প্রচেষ্টা সেটাকে বলা হয় শিল্প। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, এটা এমসিকিউর মধ্যে আসতে পারে, শিল্পকে কি বলা হয় উৎপাদনের বাহন। তাহলে এখানে আমরা পাচ্ছি কৃষি শিল্প, কৃষিকাজের সাথে জড়িত শিল্প, ভূমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ইত্যাদি। তারপর হচ্ছে প্রজনন শিল্প, অর্থনৈতিক উদ্দেশ্যে
নির্বাচিত উদ্ভিদ ও প্রাণী বংশ বিস্তার করার প্রচেষ্টাকে বোঝায়, যেমন নার্সারি, হ্যাচারি, হাঁস মুরগির খামার ইত্যাদি। তারপর হচ্ছে নিষ্কাশন শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয়, যেমন খনিজ পদার্থ উত্তোলন, মৎস্য শিকার ইত্যাদি। নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়, সেটা হচ্ছে নির্মাণ শিল্প। রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়, সেটা হচ্ছে নির্মাণ শিল্প। প্রস্তুত শিল্প হচ্ছে শ্রম ও যন্ত্রের সাহায্যে, শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে, কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে, যেমন বয়ন শিল্প অথবা ইস্পাত শিল্প। আরেকটা আমরা পাচ্ছি সেবা পরিবেশক শিল্প, মানুষের জীবনকে আরো স্বাচ্ছন্দ এবং আরামদায়ক করার কাজে যে শিল্প কাজ করে থাকে সেটাকে আমরা বলবো কি সেবা পরিবেশক শিল্প। প্রধান বিষয় বলা যায় গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি। তাহলে এই যে পড়াগুলো, এই পড়াগুলো আমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বো, অনেকগুলো পড়া কিন্তু এখানে, সবগুলো অবশ্যই অবশ্যই খাতায় লিখে লিখে স্পষ্টভাবে আমরা পড়বো, খাতায় লিখে লিখে পড়লে পড়াগুলো মনে থাকবে। তাহলে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।